আয়াতের শরীরের আরো একটি অংশ খুঁজে পাওয়া গেল, চেহারার অংশ। এখনো তার মাথায় ক্লিপ আছে, যে ক্লিপটি যেদিন আয়াত মারা যায় তার মাথায় সেদিন তার বাবা ক্লিপটি পরিয়ে দিয়েছিল, সেই ক্লিপটি এখনো আয়াতের মাথায় আছে। তার চেহারার পিকচারটা অনেকে ফেসবুকে আপলোড দিচ্ছেন, কেউ এরকমটা করবেন না, দিবেন না, আপনাদের আইডির সমস্যা হবে। হ্যাঁ, গতকালকে পিবিআর এর দুটো অংশ পেয়েছে আয়াতের, আর আজকে আরও একটি অংশ পাওয়া গেছে আয়াতের, চেহারার অংশটা, মুখের অংশটা। এখন পর্যন্ত তার বাবা মার কাছে হস্তান্তর করা হয়নি, পরীক্ষা নিরীক্ষা করে তারপরে হস্তান্তর করা হবে। জোয়ার ভাটার পানি যেখানে গিয়ে থামে ঠিক সেইখানে এলাকার লোকজন খোঁজাখুঁজির পরে দেখে মনে হয়েছে যে এখানে এটা অংশ হতে পারে আয়াতের, তখন পুলিশকে জানায় এবং পুলিশ গিয়ে অংশটা উদ্ধার করে। হ্যাঁ, সেটাও আয়াতের আরও একটি অংশ। এখন আশা করা যাচ্ছে আরও তিনটি খণ্ড আয়াতের শরীরের উদ্ধার করা যাবে, হয়তো পাওয়া যাবে, যেহেতু তিনটি অংশ পাওয়া গেছে। ঘটনাটি আবির আরও জানিয়েছে কোথায় কীভাবে মেরেছিল আয়াতকে। আয়াতকে অপহরণ করার পরে আয়াতকে নিয়ে আয়াতদের বাসায় আবির ভাড়া থাকে, আবিরের বাবা নিস্তালায়, নিস্তালার 105 নম্বর রুমে আয়াতের বাবা ভাড়া থাকে, আর সেখানে আয়াতকে নিয়ে যায়। নিয়ে গিয়ে 15 মিনিটের মাথায় আয়াতকে মেরে ফেলা হয় যেন সে ধরা না পড়ে। সে চাইছিল এরকম আরও কিছু অপহরণ করে রাতারাতি বড় লোক হতে। আচ্ছা, এরপরে মৃত্যুর পরে আয়াতকে তার মায়ের বাসায় নিয়ে যায়, এবং কি মায়ের বাসায় গিয়ে সে খণ্ড খণ্ড করে। বলা হয়েছে যে তার মা বোন নাকি আয়াতকে খোঁজার জন্য বের হয়েছিল, কিন্তু ঘটনাটা একটু হলেও কিন্তু অন্যরকম মোড় নিচ্ছে, যে একটা ছেলে একা একাই একটা লাশকে কয়েক খণ্ড করলো, তারপরে অনেক রক্তের ব্যাপার, একটা মানুষকে কেটে ফেললে, সেখানে কি তার বাবা মা বা বোন একটুও দেখে নাই? তার পরিবারকেও 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এখন সবাই চাচ্ছে, তার আয়াতের ফ্যামিলি চাচ্ছে যে 30 দিনের ভিতরে আবিরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আপনারা কি চাচ্ছেন? আয়াতের সর্বশেষ খণ্ডটি কবে পাওয়া যাবে জানি না। আয়াতের খণ্ড পাওয়া গেছে, এবং আয়াতের বাবা মা এটা কি কখনো ভুলতে পারবে? তাদের নিজেদের বিল্ডিংয়েই নিজেদের ভাড়াটিয়া মেয়েটাকে খুন করে ফেলেছে, সেই রুমটা কি কষ্ট! এরকম একটা মানুষকে না, ওর ফ্যামিলিকেও কঠিন শাস্তি দেওয়া উচিত। মনে হচ্ছে এখন যে ওর মা বোন ওর সাথে জড়িত থাকতে পারে, আরও কোনো প্রবলেম থাকতে পারে। ওকে মার্ডার করার পিছনে অপহরণ না, এই বাড়িওয়ালা ভাড়াটিয়া কিছু গ্যাঞ্জাম থাকে না, যে এরকম কোনো কিছু আছে কি না? আপনাদের কী মনে হয় একটু কমেন্ট করে জানাবেন, যে ওর মা বোন বাবা এরাও সম্পৃক্ত এই খুনের সাথে, এদেরও একটু আইনের আওতায় এনে যেমন রিমাইন্ডে নেওয়া হয়েছে, কঠিনভাবে রিমাইন্ড করলে হয়তো বের হয়ে আসবে পরবর্তীতে, আর কি কি জানে না বের হয়। তবে আবিরের কি শাস্তি চাচ্ছেন কমেন্ট করবেন।